মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মা তুমি কি করছো? কানাই এই তো মাখন রাখছি। মা মাখন ওখানে রাখার কি প্রয়োজন? আমি তো চলে এসেছি, মাখন তো আমার পেটেই যাবে। আমার কানাই কেমন আছিস তুই? মা আমি তো ভালো আছি। কোথায় গেছিলি রে? তোর মা যে তোর পথ চেয়ে বসেছিল। মা প্রথমে তুমি এসো না। আরে কানাই কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? এসো না। কি হয়েছে রে, কোনো বিশেষ ব্যাপার নাকি? ব্যাপারটা তো বিশেষ মা, তোমাকে কারোর সাথে পরিচয় করাতে হবে। কানাই শুধু মায়ের সাথেই পরিচয় করাবি? বাবার দামোদর কাকার সাথে না? হায় হায় হায়। বাবা আমি সবার আগে তোমার সাথেই পরিচয় করাবো, কারণ ওদের স্বাগত আর আপ্যায়ন তুমিই করবে। কানাই আগে বল তো কে আসবে, কাকে এনেছিস? দাদা এখানে সবাই অধৈর্য হয়ে পড়ছে, এসো আমার সখাদের নিয়ে। কানাই এদের দেখে তো রাজকুমার মনে হচ্ছে। কারা এরা? হ্যাঁ মা ওরা তো রাজকুমার, হস্তিনাপুরের রাজকুমার। ও হলো নকুল, ও হলো সহদেব, ও হলো অর্জুন, ও হলো ভীম, আর ও হলো সবার বড় যুধিষ্ঠির। পঞ্চ পাণ্ডব? বেঁচে থাকো। তোমাদের দেখে আমি খুব প্রসন্ন হয়েছি। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে হস্তিনাপুরের রাজকুমারেরা আমার গৃহে আসবে। হ্যাঁ কাকি, এটা কখনো আমরাও ভাবিনি যে কানাইয়ের সঙ্গে এত তাড়াতাড়ি আমাদের সবার দেখা হয়ে যাবে। এখন মনে হচ্ছে আমাদের দেখা হওয়া পূর্ব নির্ধারিত ছিল। তোমাদের পাঁচজন রাজকুমারকে আমার ছোট্ট কুটিরে স্বাগত। কাকা রাজকুমার তো চারজন, আমি তো ভীম, আমি এখানে মাখন খেতে এসেছি। তাহলে তো তোমরা একদম সঠিক সময়ে এসেছো, আমি এক্ষুনি মাখন বানিয়েছি, তোমরা সবাই মন ভরে মাখন খেও। কাকি আমরা তো এসেছি কিন্তু এই হিরে। ভীম কি হলো? ভীম তোমাদের সঙ্গে আরো কেউ আছে নাকি? না না কাকি, আমরা তো শুধু পাঁচজনই আছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সবার জন্য মাখন নিয়ে আসছি। একটা কথা বলো, কুন্তি দিদি কোথায়? আমরা তো সবাই এই কথাই জানি যে সে সবসময় তোমাদের সঙ্গেই থাকে। মা তো আমাদের সঙ্গেই ছিল, কিন্তু মাকে মথুরায় যেতে হলো। মথুরা? কিন্তু মথুরায় কেন? আমাদের মামা বসুদেবের সঙ্গে দেখা করতে। মিত্র বসুদেবের সঙ্গে দেখা করতে কংস নগরীতে গেছে, আবার কোনো অঘটন না ঘটে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।